গাইস এক্সট্রিম অ্যানালিটিক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকের ভিডিও কি সম্পর্কে হতে চলেছে। তো গাইস আজকের ভিডিওর মাধ্যমে আপনি যদি এই সেটিং ফেসবুকের এই সেটিংটা অন করে রাখেন তাহলে যে কোনো মানুষ যদি আপনার ছবি অথবা আপনার ফেস দিয়ে কোনো পিকচার যদি পোস্ট করে সাথে সাথে আপনার সামনে নোটিফিকেশন চলে আসবে। তো এর জন্য আপনি প্রথমে ফেসবুক অথবা ফেসবুক লাইট যে কোনো একটি ওপেন করে নেবেন। তো আমি ফেসবুক লাইটটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এখানে থ্রি লাইন অপশান দেখতে পাচ্ছেন, থ্রি লাইন অপশানে আপনি ক্লিক করবেন। তো থ্রি লাইন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে এখানে আপনি সেটিং নামে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সেটিং, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসার সাথে সাথে এখানে আপনি ফেস রিকগনিশন নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো ফেস রিকগনিশন হলো এরকম একটি সেটিং যার মাধ্যমে আপনার ফটো যদি অন্য কোনো আইডি থেকে আপনার পোস্ট করা হয় তো সাথে সাথে আপনার আইডিতে নোটিফিকেশন চলে আসবে। তো এখানে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর টার্ন অন যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে টার্ন অন অপশানে ক্লিক করবেন। টার্ন অন অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে একটি নোটিফিকেশান আপনার চলে আসবে, ইউ আর অল সেট। তো গাইজ এখানে আপনি ক্লোজ অপশানে ক্লিক করে দিলে আপনার চলে আসবে আপনার সামনে আপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে।